কোথায় মাশরাফি বিন মর্তজা আর কোথায় বা সাকিব আল হাসান? সাকিব তো ক্রিকেট থেকে নিষিদ্ধ এক বছরের জন্য, তিনি কি করছেন এই ছুটিতে? আর এদিকে মাশরাফি বিন মর্তজা, যিনি এবার বিপিএলে আবারও অধিনায়কের দায়িত্ব পেয়েছেন ঢাকা প্ল্যাটুনে, বলা যায় নতুন করে পথ চলা শুরু মাশরাফি বিন মর্তজার, কারণ বিশ্বকাপের পর প্রথম তাকে বল হাতে দেখা যাবে। সে মাশরাফি কিন্তু শুধু খেলার মাঠে ব্যস্ত সময় পার করছেন তা কিন্তু নয়, বিপিএলের প্রস্তুতি নেওয়ার মাঝখানেই তিনি ছুটে গিয়েছিলেন নিজ জেলা নড়াইলে। আমরা জানি তিনি নড়াইলের এমপি, মেম্বার অব পার্লামেন্ট। সে মাশরাফি এর মধ্যেই কিন্তু নড়াইলে সারা জাগিয়েছেন, নানাভাবেই কাজ করছেন উন্নয়নমূলক কাজে, যেই তিনি ছুটে গিয়েছিলেন নদী ভাঙন এলাকা দেখবার জন্য। এরপর আওয়ামী লীগের যে সম্মেলন হয়েছে, জেলা সম্মেলন, সেখানে উপস্থিত ছিলেন মাশরাফি বিন মর্তজা। শুধু উপস্থিত ছিলেন বললেই ভুল হবে, তিনি অনেকটা মণিকোঠায় ছিলেন সে সম্মেলনে। মাশরাফি একই সঙ্গে রাজনীতির মাঠেও, বলা যায় তিনি ক্রিকেটের মাঠে যে ক্লিন ইমেজ রয়েছে তিনি রাজনীতির মাঠেও সেটাই দেখাচ্ছেন। তিনি স্পষ্ট করে বলেছেন যে নড়াইল জেলাকে তিনি প্রথম হিসেবে দেখাতে চান মাদক মুক্ত জেলা। তিনি তরুণ সমাজকে আহ্বান জানিয়েছেন মাদক থেকে দূরে রাখতে। তিনি সংকল্পবদ্ধ জেনে এই মাদক যেন তার জেলায় কোনো তরুণকে স্পর্শ করতে না পারে। মাশরাফি মানে অন্য কিছু, মাশরাফি মানে লড়াই করা এক সৈন্য। সবকিছু মিলে মাশরাফি যে সম্মেলনে ছিলেন আওয়ামী লীগের, সেখানেও তিনি নানাভাবেই আলোচনায় ছিলেন। তার বক্তব্য কিন্তু মন ছুঁয়ে গেছে সবার। তিনি বলেছেন তাকে নিয়ে রাজনীতি না করতে, কোনো দলাদলিতে তিনি বিশ্বাস করেন না, গ্রুমিংয়ে বিশ্বাস করেন না। সবকিছু মিলেই তরুণ প্রজন্মের যে আইকন, সে মানুষটি কিন্তু নিজের জায়গা থেকে সবসময় তিনি বলেন অন্যের মতামতকে সম্মান করতে। তিনি রাজনীতির মাঠে যেদিন এসেছিলেন, তিনি সেদিনও বলেছেন এই রাজনীতিতে আসবার জন্য অনেক মানুষের বিরাগভাজন হয়েছেন তিনি, তাকে অনেকে অন্যভাবে দেখেছে, কিন্তু সেই অন্যভাবে দেখা বা বিরাগভাজন যারা হয়েছেন তাদেরকেও তিনি সম্মান করেন, তাদের মতামতকেও তিনি সম্মান প্রদর্শন করেন। তিনি হয়তো একটি রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, তিনি বলেছেন প্রত্যেক মানুষের এই বিশ্বাসটা থাকবে, কিন্তু একজন মানুষ অন্যজনের অবিশ্বাসকে অসম্মান করাটা ঠিক নয়। তিনি এই জায়গাটাই বলেছেন, আমি আমার বিশ্বাসের জায়গায় আছি, নিজেকে যেমন সম্মান করি অন্যকেও অন্য বিশ্বাসে থাকলেও তিনি সেটিকে সম্মান করতে চান। তিনি দেখাতে চান যে নড়াইল কীভাবে একটি আস্তে আস্তে উন্নয়ন করে একটি রোড মডেল হতে পারে বাংলাদেশের জন্য। তিনি সেই চেষ্টাটি করছেন, তিনি খেলার মাঠেও সবসময় সেই চেষ্টাটি করেছিলেন। তিনি বাংলাদেশ দলকে এমন এক জায়গা থেকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলেন, সেখানে তিনি দেখিয়েছেন নেতৃত্ব গুণে একটি দলকে কোথায় তুলে নিয়ে যায়। এই ছিল মাশরাফির গল্প। কিন্তু সাকিব আল হাসান কোথায়, তিনি কোথায় এখন? তিনি বাংলাদেশেই আছেন, তিনি কিন্তু অনেক গুজব ছিল তিনি আমেরিকা চলে যাচ্ছেন ছুটি কাটাতে, কিন্তু তিনি যাননি, ওমরা পালন সেনে দেশে ফিরেছেন। মজার বিষয়, এর মধ্যে সাকিব আল হাসান অনেকগুলো সচেতনতামূলক কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছেন। এর মধ্যে তিনি গিয়েছিলেন উত্তরের সব থেকে দারিদ্রপীড়িত একটা জেলা, সেটা কুড়িগ্রামে গিয়েছিলেন, যেখানে ফ্রেন্ডস নামে একটি এনজিও আছে, সেই এনজিওর কর্মকাণ্ড দেখবার জন্য গিয়েছিলেন। যারা মানুষের সেবা দিয়ে থাকে, চিকিৎসা সেবা দিয়ে থাকে, সেই ফ্রেন্ডসের দেখার জন্য চিলমারি, কুড়িগ্রামের একটা প্রত্যন্ত উপজেলা, সেখানে ছুটে গেছেন। চিলমারিতে তিনি ঘুরেছেন, মানুষের কাছে গিয়েছেন এবং তিনি দেখার চেষ্টা করেছেন সাধারণ মানুষকে। হঠাৎ করে কেউ হয়তো ভাবতেই পারেনি সাকিব সেখানে ছুটে যাবেন, সাকিব গেছেন। তিনি আসলে নিজে চোখে দেখেছেন, ঘুরেছেন, মানুষকে সহযোগিতা করেছেন, সাহায্য করেছেন এবং তিনি সাহস জুগিয়েছেন। আসলে সাকিব এই কাজগুলোই করবেন হয়তোবার সামনের একটা বছরে, বিভিন্ন যারা স্বেচ্ছাশ্রম দেয়, যারা মানুষের মঙ্গলের জন্য কাজ করছে তাদের পাশে থাকবার জন্য। একই সঙ্গে তার কিন্তু আইসিসি থেকেও কিছু কাজ করতে হয়, তিনি আসলে দুর্নীতি বিরোধী যে সমস্ত কার্যক্রম আছে, তিনি সচেতনতামূলক কার্যক্রম, সেগুলোতে তিনি সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে চান, করছেন। তাই বলা যায় বাংলাদেশের ক্রিকেটের দুই আইকন, যারা বাংলাদেশের ক্রিকেটকে আজকে অন্য জায়গায় নিয়ে গেছেন, বড় বিজ্ঞাপন, সে মাশরাফি আছেন মাঠে, সে মাশরাফি আছেন মানুষের মঙ্গলের জন্য, তিনি মাঠে খেলছেন, মাঠের বাইরেও খেলছেন। আর সাকিব আল হাসান মাঠে হয়তো তিনি নেই, এই বিপিএল হয়তো তিনি নেই, তিনি ভক্তদেরকে হয়তো তাকে মিস করছেন সাকিবকে নিশ্চিতভাবেই, কিন্তু সাকিব কিন্তু এর মাঝেও মানুষের মঙ্গলের জন্য কাজ করছেন। আমাদের দুই ক্রিকেট তারকা এইভাবে এগিয়ে যান, বাংলাদেশের মানুষের মঙ্গল হোক, তাদের দ্বারা নিশ্চয়ই সবাই সেটি চায়।